Temperature. খাবার খাইলে ওর শরীরে সুস্থ সবল থাকে। থাকার পরে আমরা মনে করেন আবার বাচ্চা ফুটতে বাইরে একুশ দিনের পর ফুটতে বাইরে পর আমরা 15 দিনে ওই শীতের মাধ্যমে 15 দিনে ভাত বানাই। আবার যদি আমাদের গরম হয় তাহলে 5 দিন কি গরম সিজনে এক সপ্তাহ আমরা ভাত বানাই গরম। ওটা ভাত বানানোর পর মনে করেন আবার 15 কি 22 দিন পর আবার ডিম আর কোনো প্রশ্ন আছে? সমস্যা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান পাবো।
যতক্ষণ না আমরা সমস্যা চিহ্নিত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু কি সমাধান হবে না। সুতরাং আপনাদের যেটা যেটা যেখানে এই অভিজ্ঞতা শেয়ারিংয়ে যেটা আসছে আপনারা দেখেছেন যে কতগুলো বিষয় নতুন নতুনভাবে আসছে। একটা হলো যে হাঁস মুরগির জন্য যে আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা, এই একটা নতুন বিষয় এসেছে কেমন। তারপরে আরেকটা যেটা নতুন বিষয় এসেছে সেটা হলো যে বাচ্চা জন্মের পর বাচ্চা বাচ্চা ডিম থেকে ফোটার পর সেটাকে আবদ্ধ অবস্থায় 15 থেকে 20 দিন লালন পালন করা।